আমার চ্যানেলটা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই রেড কালার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে এই বেল আইকনটা ক্লিক করলে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর জন্য ছয় প্রকার ফল বাসায় চলে এসেছে আগের দিনই। তো ওইটাকে আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছি, আর কিছু ফল এগুলো আলাদা করে রেখেছি, এগুলো আমি পূজায় দিব। তো পরের দিন সকালে আমি হলো স্নান টান করে আমার পূজা দেওয়া কমপ্লিট, পূজা দিয়ে এবার রান্নাবান্না করতে চলে যাবো। বাসায় মাটন নেই, আজকে তো জামাইকে অনেক পদের মাছ মাংস দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করাতে হয়, কিন্তু আমি যেটুকু পারবো আমার সাধ্যের মধ্যে কুড়াবে আমি ততটুকুই করবো। তো প্রথমে আমি মাংস কষাটার জন্য সব রকমই বাটা, আদা রসুন কাঁচামরিচ জিরা সব বাটা মশলা দিয়ে কষা মাংস করলে অনেক ভালো লাগে গ্রেভিটা। তো আমি মাংস কষা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, এটা হতে একটু তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকার দিলে। আর এদিকে হলো আমি রুই মাছের মাথা একটা ভেজে নিচ্ছি, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো তেলে জিরা তেজপাতা গরম মশলা দিয়ে এর মধ্যে পোলার চাল, আমরা পোলার চাল দিয়ে মুড়ি ঘন্ট করি, আদা বাটা কাঁচামরিচ জিরা হলুদ দিয়ে জাস্ট জল দিয়ে ফুটতে দিয়েছিলাম, এবার মাথা দিয়ে এটাকে ঢেকে দেব। এটা একটু নরম হয়ে আসলে ভেঙে চুড়ে দেয় পুরো মাথাটা, কিন্তু আজকে আমি আস্ত রাখবো। আর এদিকে আমি পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঘিতে গরম মশলা ভেজে তার মধ্যে পোলার চাল আদা আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি মেপে, এবার ঢাকা দিয়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো পোলাওটা ভিজিয়ে রাখার জন্য। আর এখন আমি হলো আমের চাটনিটা বসাচ্ছি আরেকদিকে, সর্ষের তেলে করবো। সর্ষের তেলে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে, এখানে অনেক শুকনো মরিচ দেয়, আমি শুকনো মরিচ না কাঁচা মরিচ দিয়েছিলাম। আর আপনি পরিমাণ মতো চিনি দিতে হবে যেটা আপনার স্বাদ মতো, আর অল্প একটু লবণ। আর শেষে নামানোর আগে কিশমিশ আর খেজুর কুচি কুচি করে দিয়ে দিয়েছি, এটা ভালো লাগে খেতাম। বাস এবার একটু জলটা টেনে আসলেই মাখা মাখা হলেই নামিয়ে ফেলবো। এখন হলো লাবড়াটা বসাচ্ছি, লাবড়ার জন্য তেলে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে সব পদের সবজি আছে, বাসায় যা যা সবজি আছে সব দিয়ে দেবেন। আদা বাটা কাঁচামরিচ জিরা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিব, এটা একদম মানে একদম শুকনা করব যাতে তেল উঠে আসে এরকম। তো এখানে আমি তিন পদের ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়ে আমি মিষ্টি বানাতে চলে যাব। মিষ্টির জন্য এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি, হাফ চা চামচ ময়দা আর এক চা চামচ হলো সুজি ভিজিয়ে রেখেছিলাম ওটা দিব, আর হলো এক চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার এগুলো একসাথে মেখে হাতে তেল হাতে ঘি মেখে আমি এরকম বানিয়ে নিয়েছি এখানে কয়টা গোলাপজামুন। আমার এই কয়টা মিষ্টিই হয়েছে, গোলাপজামুনের মধ্যে একটু জাফরানও দিব, জাফরান দিলে কালারটা সুন্দর হবে। আর একটু রসমালাই করব। তো আমি চিনি শিরা বসিয়ে দিয়েছি, এখানে হলো এলাচি দিয়ে আর জাফরান দিয়ে চিনি শিরাটাকে জাল করছি, এর ভিতরে হালকা আঁচে গোলাপজামটা ভেজে এই শিরার ভিতর দিয়ে দিয়েছি, এটা ফুলে অনেক বড় হয়ে যাবে। আর অন্যদিকে আমি দুধ জাল করতে দিয়েছি একটা এলাচি দিয়ে, এই দুধের ভিতরেই রসমালাইগুলোকে ছেড়ে দেবো, ব্যাস এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। দুধটা একটু ঘন হয়ে আসার পরে দিতে হবে, বেশি তো জাল করা যাবে না। তো এই হলো আজকে আমার আইটেমগুলো, খাবার দাবার। মাঝখানে ইলিশ মাছ একটু ভেজে নিয়েছিলাম, হাজব্যান্ড প্রত্যেকটা আইটেম খুব মজা করে খেয়েছে, সবই ওর পছন্দ হয়েছে। এবং সর্বশেষ যেটা জামাই ষষ্ঠী, ষষ্ঠী মাসে ছয় পদের ফল দিলাম খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে। ব্যাস আমার জামাই ষষ্ঠী মাকে ছাড়াই, শাশুড়ি নেই, আমি বউ হয়ে জামাইকে আদর করা কমপ্লিট। তো আদর যত্ন করে খাইয়ে আমি এই গিফটটা পেয়েছি, ড্রেস কেনার জন্য টাকা দিয়েছে। তো এটাই ছিল আজকে আমার জামাই ষষ্ঠীর গিফট, শাশুড়ি তো পেলো না। আর রাতে ভাবলাম মিষ্টি খাওয়া হয়েছে, দই খাবে না, তো দইও বসিয়ে রেখেছিলাম, এক ঘন্টার মধ্যে হয়ে গেছে, অল্প আছে বসিয়ে রেখেছিলাম। একটা মিষ্টি দই করেছি অল্প করে আর একটু টক দই।